আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো স্পাইসি চিলি গার্লিক নুডলস। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই নুডলসটা খেতে খুবই ভালো লাগবে, আর খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই স্পাইসি চিলি গার্লিক নুডলস রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে 2 টেবিল চামচ পানি নিয়েছি। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দেব। নুডলস সেদ্ধ করার জন্য চুলা একটা হাঁড়িতে আমি একটু বেশি পরিমাণে পানি বলক তুলে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি নুডলস, আমি এখানে 2টা ম্যাগি নুডলস নিয়েছি। এবারে নুডলস আমি 2 থেকে আড়াই মিনিটের মতো সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সময় নিয়ে সেদ্ধ করা যাবে না, 2 থেকে আড়াই মিনিটের মধ্যেই এই নুডলস সেদ্ধ হয়ে যাবে, কারণ ম্যাগি নুডলস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর নুডলস যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু দলা পেকে যাবে। আমি প্রায় 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, আমার নুডলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা ঝুড়িতে ঝরা দিয়ে নেব। আমি একটা ঝুড়ির মধ্যে ঝরা দিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নেব যাতে ওভারকুক হয়ে না যায়। এবার একটা সাইডে রেখে দেব। রান্নার জন্য চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো খুব মিহি কুচি করে কেটে নিতে হবে, আর যদি মিহি কুচি করতে না পারেন তাহলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। রসুন কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে একটা সস রেডি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, এজন্য 2 প্যাকেট নুডলসের মধ্যে 2 প্যাকেট মশলা ছিল, আমি 2 প্যাকেট মশলা সবটুকুই দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু লবণ দিতে হবে না, কারণ সসের মধ্যে লবণ আছে আবার নুডলসের মশলার মধ্যেও লবণ আছে, এজন্য এখানে আর লবণ দিতে হবে না। লবণ না দিলে এটা পারফেক্ট টেস্ট পাবেন। আমি সব কিছু মিক্সড করে নিয়েছি, তারপর কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন একটু ড্রাই হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব আমি যে প্রথমে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মিক্সড করে নেব। এখন আর বেশি জাল করতে হবে না, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন। আর এই নুডলসটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, এটা দিলে টেস্ট আরও বেশি পাবেন। ধনিয়া পাতা কুচি আর সাদা তিল দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমার নুডলসটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আর বেশি জাল করতে হবে না, চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল স্পাইসি চিলি গার্লিক নুডলস। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন, আর দেখুন নুডলসের কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।